নমস্কার দর্শক বন্ধু আজকে আমি ফ্যাটিলিভার রুগীদের ডায়েট সম্বন্ধে আলোচনা করব আজকে আমি আলোচনা করব ফ্যাটি লিভার রুগীদের কী কী খাবার খাওয়া উচিত আর কী কী খাবার খাওয়া উচিত নয় এর সঙ্গে আমি আলোচনা করব ফ্যাটি লিভার রুগীদের কী কী জীবনধারার পরিবর্তন করা উচিত যার ফলে ফ্যাটি লিভার ডিজিজটি দ্রুতভাবে কমে আসে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন তবে দেখুন আজকের নতুন ভিডিও প্রথমে ফ্যাটি লিভার সম্বন্ধে দু চার কথা বলে আমি মূল আলোচনাটি শুরু করব ফ্যাটি লিভার সম্বন্ধে জেনারেল মেডিকেল ভিডিও আমি একটি আপলোড করেছি সেই ভিডিওতে ডিটেলসে ফ্যাটি লিভার সম্বন্ধে বলা আছে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখলে দেখে নিতে পারেন প্রথমে জানা উচিত ফ্যাটি লিভার কী লিভারে অস্বাভাবিকভাবে ফ্যাট বা চর্বি জমা হলে সেই রোগগ্রস্ত কন্ডিশনটিকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি ফ্যাটি লিভার দু প্রকারের হয় একটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আরেকটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে লিভারটি কিন্তু ক্ষতি হতে পারে ফ্যাটি লিভার ডিজিজে লিভারে সামান্যতম পেন থেকে শুরু করে তীব্রতর পেন পর্যন্ত হতে পারে একটি বিষয় খুবই উল্লেখযোগ্য ব্যাপার যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাটি লিভারের জন্য ব্যবহৃত কোনো ওষুধ বা ড্রাগকে এখনও পর্যন্ত অনুমোদন দেননি বিশেষজ্ঞদের মত শরীরের ওয়েট যদি টেন পারসেন্ট কমানো যায় তবে ফ্যাটি লিভার থ্রি টু ফাইভ পারসেন্ট কমানো যেতে পারে এর সঙ্গে চিকিৎসকরা রুগীর শরীরে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া আছে কি না সেটাও চেক করেন যাতে এই ভ্যাকসিনের মাধ্যমে লিভারের ভাইরাল ইনফেকশান প্রতিরোধ হতে পারে তাই ফ্যাটি লিভার থেকে দ্রুত মুক্তি পেতে হলে সুচিকিৎসার সঙ্গে সঠিক খাদ্যবিধি সঠিক ডায়েট প্ল্যান এবং সঠিক জীবনধারার পরিবর্তন করা উচিত দর্শক বন্ধু আজকে আমি এমন বারোটি খাবার সম্বন্ধে আলোচনা করব যার মাধ্যমে দ্রুতভাবে ফ্যাটি লিভারকে কমানো সম্ভব এবং লিভারকে ফ্যাটি লিভারের ক্ষতিকারক প্রভাব থেকে অনেক অংশে বাঁচানো সম্ভব প্রথম খাবারটি হলো কফি যদি রোজ এক কাপ করে কফি পান করা হয় তবে লিভারের মধ্যে কিছু ক্ষতিকারক এনজাইমেল লেভেল কম থাকে তার ফলে লিভার সেলগুলি ড্যামেজ হয় না দ্বিতীয় খাবারটি হল সবুজ শাকসবজি। সবজি সবুজ শাক হাই ফাইবার যুক্ত এবং লো যুক্ত। তার ফলে স্বাভাবিকভাবে শরীরের ওজন কমাতে খুব সাহায্য করে সবুজ শাক মধ্যে ব্রোকলি খুব একটি গুরুত্বপূর্ণ খাবার ফ্যাটি লিভার রোগীদের জন্য কারণ ব্রোকলি লিভার সেলে ফ্যাট জমা হতে বাধা দেয় সামুদ্রিক মাছ ইলিশ সার্ডিন টুনা স্যালমন ইত্যাদি মাছের মধ্যে ফ্যাট আছে বটে কিন্তু এদের মধ্যে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বর্তমান তাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের ফ্যাটের লেভেলকে ব্যালেন্স রাখতে সাহায্য করে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের ইনফ্লামেশান কম করতেও সাহায্য করে সুতরাং সামুদ্রিক ছোট মাছ যদি হয় ফ্যাটি লিভার রুগীদের জন্য সেটি খুবই উত্তম বড় মাছের মধ্যে প্রচুর চর্বি থাকে সে সামুদ্রিক মাছ হোক আর আমাদের লোকাল গঙ্গার কি পুকুরের মাছ হোক বা চাষের মাছ হোক সামুদ্রিক ছোট মাছ ফ্যাটি লিভার রুগীদের জন্য একটি উপযুক্ত খাবার রসুন ফ্যাটি লিভার রোগীদের রসুন একটি মানের খাবার দু সালে অ্যাডভান্স বায়োমেডিক্যাল রিসার্চ একটি স্টাডি করে দেখেছেন যে সকল ফ্যাটি লিভার ডিজিজ পেশেন্টরা প্রতিদিনই রসুন খান তাদের শরীরে যেমন ফ্যাট কম থাকে লিভারেও চর্বি অনেক অংশে কম থাকে গ্রিন টি দু সালে ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রো এন্ট্রালজিতে বলা হয় যারা প্রতিদিন গ্রিন টি পান করেন তাদের রক্তে দ্রবীভূত ফ্যাট এবং তাদের শরীরের ওজন কম করতে সাহায্য করে একাধিক স্টাডিতে দেখা গেছে যে সকল ব্যক্তি যে সকল ফ্যাটি লিভার রুগীরা দিনে অন্তত পাঁচ কাপ করে গ্রিন টি পান করেন তাদের ফ্যাটি লিভারের ফ্যাটের পরিমাণ অনেক অংশে কম থাকে এছাড়াও গ্রিনটির মধ্যে বিভিন্ন প্রকারের অক্সিডেন্ট বর্তমান যা ফ্যাটি লিভার ডিজিজকে সারিয়ে তুলতে সাহায্য করে সয়াবিন ফ্যাটি লিভার রুগীদের একটি আদর্শ খাবার হলো সয়াবিন শুধু সয়াবিন নয় সয়াবিন থেকে প্রস্তুত করা দুধ সয়াবিনের দুধ থেকে প্রস্তুত করা পনির লিভারে ফ্যাট জমতে বাধা দেয় লিভারের ফ্যাটের লেভেলকে কম রাখতে সাহায্য করে সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন বর্তমান তাই শরীরে প্রচুর এনার্জিও দান করে ওটস যে সকল ফ্যাটি লিভার রুগীরা তাদের শরীরের চর্বির লেভেল এবং লিভারের ফ্যাটের লেভেল কমাবার জন্য ডায়েটিং করেন ডায়েটিং করতে করতে তাদের শরীরে দুর্বলতা চলে আসে শরীরের এনার্জি লেভেল কম হয়ে যায় সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে ওটস খুব ভালো একটি খাবার ওটস শরীরে এনার্জি দান করে শরীরকে সচল রাখতে সাহায্য করে সানফ্লাওয়ার অয়েল ফ্যাটি লিভার রুগীরা কখনোই সরিষার তেল খাবেন না বা সর্ষে বাটা খাবেন না এই সরিষার তেল হার্ট এবং লিভারে চর্বি জমাতে সাহায্য করে হার্টে শরীরে এবং লিভারে ফ্যাটের মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে সানফ্লাওয়ার অয়েলে যদি রান্না করে খান কিন্তু এই রকম কন্ডিশান হয় না সানফ্লাওয়ার অয়েল ফ্যাটি লিভার রুগীদের জন্য একটি আদর্শ তেল এছাড়াও সানফ্লাওয়ার অয়েলের মধ্যে ভিটামিন ই বর্তমান যা লিভার ড্যামেজ প্রতিরোধ করে অলিভ অয়েল যে সকল ফ্যাটি লিভার শরীরের ওজন বেশি যারা ওবেসিটি ডিজিজে ভুগছেন যাদের শরীরের ওজন দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাদের কিন্তু রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা উচিত অলিভ অয়েল শরীরের ওজন কন্ট্রোল করতে সাহায্য করে শরীরে চর্বি বা ফ্যাটের লেভেল কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়াও অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বর্তমান যা লিভারের ফ্যাটের লেভেলকে কম করতে সাহায্য করে লিভারের ইনফ্লামেশান কম করতে সাহায্য করে লিভারের ব্যাট এনজাইমের লেভেলকে কম করতে সাহায্য করে পাতি লেবু রোজ সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলে চার ভাগের এক ভাগ বা দুভাগ পাতিলেবুর রস মিশিয়ে পান করুন কয়েক মাস খান দেখবেন শরীরের ওজন দ্রুতভাবে কমে যাচ্ছে পাতিলেবু ফ্যাটি লিভার ডিসকে দ্রুতভাবে উন্নতি করে এছাড়াও লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ডাল ফ্যাটি লিভার পেশেন্টদের একটি উৎকৃষ্ট মানের খাবার হল ডাল ফ্যাটি লিভার রুগীরা রোজ ডাল খেতে পারেন তবে কলার ডাল এবং খেসারির ডাল অ্যাভয়েড করা ভালো এগুলো এড়িয়ে চলা অতি উত্তম কারণ কলার ডাল এবং খেসারির ডাল ম্যাক্সিমাম ফ্যাটি লিভার পেশেন্টদের গ্যাস অম্বলকে বাড়িয়ে তোলে এবং পেটের অন্যান্য কমপ্লিকেশানকেও বাড়িয়ে তুলতে পারে সেই কারণে এই ডালগুলি বন্ধ করে দেওয়া উচিত তবে মুসুরির ডাল মটর ডাল বা মুগের ডাল বা ছোলার ডাল যাদের যেটা ভালো হজম হবে তারা সেটা খাবেন এই ডাল আপনারা রোজ খেতে পারেন ডাল সেদ্ধ করে হোক বা কড়াইয়ের মধ্যে অল্প একটু অলিভ অয়েল তার মধ্যে ফোড়ন দিয়ে ডাল বানিয়ে আপনারা খেতে পারেন আখরোট অ্যাভোকাডো মাশরুম ফ্যাটি লিভার পেশেন্টরা প্রায়শই খেতে পারেন আখরোট এবং অ্যাভোকাডোর মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বর্তমান তার সঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার বর্তমান যা লিভারকে ভালো রাখে এবং ফ্যাটি লিভার ডিজিজকে সারিয়ে তুলতে সাহায্য করে তার সঙ্গে বায়েল মুভমেন্টকেও খুব সঠিকভাবে চালনা করে মাশরুম শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে এবার আমি আলোচনা করব ফ্যাটি লিভার রুগীদের কী কী খাবার খাওয়া উচিত নয় প্রথমে আমি আসি সর্ষে বাটা এবং সর্ষের তেল সর্ষে বাটা এবং সরষের তেল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত সর্ষে বাটা এবং সর্ষের তেল ফ্যাটি লিভার রুগীদের পক্ষে খুব ক্ষতিকারক এবং বিপজ্জনক একটি খাবার সর্ষের মধ্যে একটি ক্ষতিকারক অ্যাক্টিভ কেমিক্যাল বর্তমান যার নাম হলো ইরুসিক অ্যাসিড এই ইরুসিক অ্যাসিড হার্ট লিভার কিডনি ইত্যাদি ভাইটাল অর্গানে ফ্যাট ডিপোজিট করে দ্রুত পরিমাণে হার্টের মধ্যে মায়োকার্ডিয়াল লিপিডোসিস তৈরি করে সেই কারণে ফ্যাটি লিভার ডিজিজের পেশেন্টদের সরষের তেল ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত সরিষার মধ্যে ইউরোসিক অ্যাসিড নামক এই ক্ষতিকারক অ্যাক্টিভ কেমিক্যাল বর্তমান বলে দু সালে ইউরোপিয়ান ইউনিয়নের আঠাশটি দেশ এবং আমেরিকা ক্যানাডা এরা কিন্তু সর্ষের তেলকে ভোজ্য তেল হিসাবে খাওয়া একদম বন্ধ করে দেয় আপনি ওই দেশগুলোতে সর্ষের তেল পাবেন কিন্তু বোতলের গায়ে লেখা থাকবে এক্সটার্নাল ইউজ অনলি অর্থাৎ আপনি গায়ে মারতে পারেন কিন্তু রান্নায় খেতে পারবেন না সুতরাং ফ্যাটি লিভার পেশেন্টদের সর্ষের তেল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত দ্বিতীয় খাবারটি হলো অ্যালকোহল বা মদ ফ্যাটি লিভার রুগীদের অ্যালকোহল বা মদ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত অ্যাডেড সুগার অর্থাৎ চকলেট লজেন্স ক্যান্ডি রসগোল্লা সন্দেশ অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত বাজারের তেলে ভাজা ফ্যাটি লিভার রুগীদের খাওয়া একদমই উচিত নয় আপনি বাড়িতে একটু অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েলে মাসে দুদিন একটু আলু ভাজা বা পটল ভাজা অন্যান্য সবজি ভাজা আপনি খেতে পারেন কিন্তু বাজারের ভাজা একদম সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করে দিতে হবে অতিরিক্ত লবণ খেলে পেশেন্ট কিন্তু মোটা হয়ে যায় কারণ লবণ জলকে আকর্ষণ করে হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন তৈরি করে সুতরাং ফ্যাটি লিভার রুগীদের অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করে দেওয়া উচিত চাউমিন পাস্তা নুডলস এই জাতীয় খাবার ফ্যাটি লিভার রুগীদের বন্ধ করে দেওয়া উচিত রেড মিট এবং বড় মাছ ফ্যাটি লিভার রুগীদের খাওয়া একদমই উচিত নয় যেমন কাতলা বড় রিঠে মাছ বড় রুই মাছ এগুলোর মধ্যে তেল বা চর্বি থাকে এই বড় মাছগুলি খাওয়া ফ্যাটি লিভার রুগীদের উচিত নয় তবে কোয়েল পাখির মাংস ডাক পাখির মাংস দেশি মুরগির মাংস পোলট্রির মাংস মাসে দু একবার দু পিচ করে খেতে পারেন মাংসের চেয়ে মাংসের ঝোল কিন্তু ফ্যাটি লিভার পেশেন্টদের পক্ষে খুব ক্ষতিকর সুতরাং ফ্যাটি লিভার রুগীদের সামান্য মাংসের ঝোল নিয়ে ভাত মাখিয়ে খাওয়া উচিত ঝোল একদমই বেশি খাবেন না ফ্যাটি লিভার রুগীরা দর্শক বন্ধু এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ